আমি এরকম ছবি বারবার চাই, বারবার চাই। আমি ওকে বারবার বলছি, আমি ওকে মনে করছি না, আমার ওকে মনে পড়ে না। সেই সময় থেকে আমার মনটা ভেঙে গেছে, কারণ আমিও কাউকে ভালোবাসছি। শাকিব খান এমন লোক এর আগে কখনো দেখেছেন কি না? এরকম লোক দেখি নাই। নবাবে করছে এক লোক, আর এটা করছে আরেক লোক। পুরস্কার প্রাপ্ত ছবি শাকিবের, লাস্টের সিন দেখে আমার আমার কান্দনে আইসা হচ্ছে। সবারই কান্দন হবে নাকি আপনার? এটা যারা দেখবে সবারই কান্দন আসবে লাস্টের সিন, যে নাইকার জন্য যে আর কত এরকম কি ঘটনা একটা ঘটতে যাচ্ছে এরকম, পরে কি আগে কি টের পেয়েছিলেন যে এরকম একটা সিনেমা? না এরকম দেখিনি, না এরকম টের পাইনি। হ্যাঁ ভক্ত তো ভক্ত, সাকিবের ছবি আমরা সবসময় দেখি, সারা জীবন দেখে যাব, মরণের আগ পর্যন্ত দেখে যাবো। কোথা থেকে আসছো? হ্যাঁ কোথা থেকে এসেছো? আমি জলপুর থেকে আসছি। সবসময় দেখা হয়? হ্যাঁ সবসময় দেখা হয়, একবার তিনবার চারবার পাঁচবার দেখা হয়। মানে এখন এখনকার যুগে এত সুন্দর ছবি হয় আমরা কখনোই ভাবতে পারিনি, আর আজকে ছবিটা অবাক করে দিছে। আসলে আমরা অ্যাডে যা দেখছি মানে মনে হচ্ছে ভালো হবে, এখন এত সুন্দর ছবি। আমি কালকে আরেকবার আসবো জি, আর আমি ওনার মানে সব ছবি দেখেছি। হ্যাঁ প্রথম থেকে মানে প্রথম থেকে দেখতে 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 এখন মানে এই পর্যন্ত। জি জি আমার পরিবার সবাই আসছে। আমি ওর যতগুলি ছবি দেখছি মানে আমার জীবনে এটা ইতি। তবে হ্যাঁ একটা সত্যি কথা বলবো, আমি বলতে পারছি না, আমার বুক ভেঙে গেছে। জি একদম আমি দেখি। মানে কোন বিষয়টা আপনার হৃদয়ে লাগছে? শেষের দিক থেকে না, মানে মধ্যম থেকে আমি বিরক্ত ছিলাম, তারপরে আমি আমার মাঝেই ছিলাম, আমি ছিলাম। আমি এরকম ছবি বারবার চাই, বারবার চাই। আমি ওকে বুঝতে পারছি আমার কোনো ভাষা নেই, অনেক কান্না করেছে। আপু আপু কোন সিকোয়েন্সটা বেশি আপনার হৃদয়ে লাগলো সাকিবের? মানে ও যখন, হ্যাঁ ও যখন নেশা খেলো, ও যখন বারবার বলছে আমি ওকে মনে করছি না, আমার ওকে মনে পড়ে না, সেই সময় থেকে আমার মনটা ভেঙে গেছে, কারণ আমিও কাউকে ভালোবাসছি। আমার কোনো ভাষা নেই। কান্না করছে অটোমেটিক। আপনি কি বলেন, একসাথে আমরা দেখেছি কখন ঢুকলেন আপনারা? আমার বোন সবসময় সাকিবের ছবি দেখি, এবং আমাদের এই কিয়ামত থেকে কিয়ামত যে ছবিটা দেখেছি আমি লাস্ট উইকটা, ওই ওই সিনটা আমার এই চোখে ভালো লেগেছে। এই আমি আমার মানে অনেক অনেক রকম ইচ্ছাটা আমার পূরণ হয়েছে। লাস্ট লুকটা অনেক শেষ ভালো হয়েছে, সবাই ভালো বলেছে, আবার আসা যাবে, আবার এই ছবি। হ্যাঁ হ্যাঁ এটা ভাবতেও পারিনি আর বুঝতেও পারিনি, কারণ এরকম একটা মানে সিনেমা দিবে, আমাদের উপহার দিবে সাকিব খান, আর হৃদয় ছুঁয়ে গেছে, আমাদের হৃদয় থেকে হৃদয়টা ভেঙে গিয়েছে যখন শেষ সিনগুলোতে আমরা ফিরে আসছিলাম শেষ সময়। আর শেষের যে অংশটা মানে বয়স যে হয়ে গেছে, তারপরে প্রিয়তমার জন্য মানে ভালোবাসা মনে রেখে তার জীবনটাকে শেষ করে দিয়েছে এইভাবে, এটা কিন্তু পৃথিবীর পুরো পৃথিবীর মানুষই যদি দেখে তবুও এটা কিন্তু শেষ হবে না, আবার দেখতে চাইবে এবং আমরা আবার দেখতে চাইবো। কিন্তু চারজন একসাথে দাঁড়ান না, একটু শুনুন। এই হাতে দেওয়ার জন্য প্রস্তাব রেখে না, ঠিক আছে ঠিক আছে, অসাধারণ সুন্দর। এক কথা বলতে এই ছবিটা খুবই সুন্দর হয়েছে, সবার মন জুড়ে যাবে, মন ফেলে দেখলে আর কি। আর এই ছবিতে যদি পুরস্কার না দেওয়া হয় চলচ্চিত্র জাতীয় পুরস্কার, তার এক কথা বলতে সাকিব খানের জন্য বেমানি হবে, ঠিক আছে? হ্যাঁ পুরস্কার পাওয়া যোগ্য এই ছবিতে, ছবি সবচেয়ে এরা শ্রেষ্ঠ ছবি, এটা কাঁদতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত কাঁদতে হবে। আমি নিজেই কেঁদেছি, বারবার কেঁদেছি, আর আপনারাও দেখবেন, হ্যাঁ তাহলে বুঝতে পারবেন গল্প না। আরো অনেকেই বলে যে সাকিব খান গল্প জানে না বা এই জানে না, এই আছে, আর বিশেষ করে তাকবা ইকবালরে বলতে চাই, হ্যাঁ উনি তো তারা দিয়ে এই পর্যন্ত আইসে রাইট, কিন্তু উনি কি করলো লাস্ট ওনার সাথে বেমানি কি করলো, ঠিক আছে অন্তর জ্বলে নিলে নিয়ে খাড়া করাই দিল, এই সেই ইত্যাদি বক্কর চক্কর। এবার আবার কি ছবি যেন আসলো, আরেকটা ওই যে আরেকটা নায়ক আছে নতুন,
ওকে নিয়ে হিট করাবে আর কি। সাকিব লাস্টে কি হলো, নিজেই ভয় পালায় গেল। ঠিক আছে, অনেক কি বলতেছে যে ছবির কাজ কিছু বাকি আছে, এডিটিং বাকি আছে, এই কালার ফিশিং বাকি আছে, এগুলো শুধুই বোকাজ, কারণ জানে যে সাকিব খানের সাথে আর পারবে না। আচ্ছা, যেরকম প্রত্যাশা নিয়ে এসেছিলেন এরকম প্রত্যাশা অনেক, বলতে এক কথায় বলতে বুঝাইতে পারবো না, যে ছবি যে প্রত্যাশা নিয়ে তার চেয়ে অনেক 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 বেশি, হাজার গুণ বেশি দেখেছি। আমার টাকার কোনো নাই, মা নাই টাকার প্রতি। আমি এই ছবিটা তিনবার দেখেছি অলরেডি, আরো আশা করি কালকেও তিনবার দেখেছেন, মানে মুক্তি পেয়েছে গতকালকে আপনি তিনবার? হ্যাঁ দেখেছি, হ্যাঁ বৃষ্টি বিধি ভিজে ভিজে আসে দেখেছি, আবার গতকালকেও আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, বন্ধু বান্ধব যত আছে সকালকেও আসবেন, আমার কিছু বন্ধুরা আছে গেলামে, ওরা চলে আসবে একসাথে আবার শুরু। কটার শো দেখবে? তিনটার শো আসব, তিনটার শো, তাহলে অবশ্যই আমিও থাকবো আশা করি। কতজন দেখি ওরা কতজন আসে আপনারা? এখন আজকে টিকিটটা কি কাউন্টার থেকে পেয়েছিলেন নাকি ব্ল্যাকেট? কাউন্টার থেকেই পেয়েছি, ঠিক আছে, 200 টাকা করে নিয়েছে কাউন্টার থেকেই, মানে শেষ পর্যায়ে পেয়েছি, মানে মূল দুইটা টিকিটই ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো রাখবেন, ভালো থাকবেন।